আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি রাকিবুল হাসান শুভ, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তোমাদের সামনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এই সাবজেক্টে নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা অধ্যায় 6 সম্বন্ধে পড়ছিলাম, সেখানে অধ্যায়ের নাম ছিল বালি। তো আজকে আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের নাম হচ্ছে সিমেন্ট। তো সিমেন্ট হচ্ছে এক ধরনের জুড়ক পদার্থ। সিমেন্ট এক ধরনের জুড়ক পদার্থ, এটা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করা হয়। তোমরা সবাই সিমেন্ট সম্বন্ধে পরিচিত আছো, যে সিমেন্ট সাধারণত ওই ইট গাঁথনির কাজে, ইটকে জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়, তারপরে ঢালাইয়ের কাজে ব্যবহৃত হয়। সিমেন্ট সাধারণত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং চুনজাত সামগ্রী, এই তিনটা থেকে এরকম উৎপন্ন করা হয় সিমেন্টকে। এটা অনেকটা পাউডারের মতো দেখতে, সিমেন্ট মিহি পাউডারের মতো, এবং এটা পানির উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জমাটবদ্ধ হয়ে যায় এবং শক্তিশালী কাঠামো গঠন করে, এবং এটা বিভিন্ন আবহাওয়ার সাথে দীর্ঘ স্থায়ী অবস্থায় থাকে এবং সহজে নষ্ট হয় না। এবং এই যে বন যে এরকম যে জুড়া সৃষ্টি হয়, তো এই জুড়া বিভিন্ন সিচুয়েশনে, যেরকম পানি বা এরকম যে বাতাস বা এরকম যে রোদ বৃষ্টি, এগুলার দ্বারা এরকম কি হয় না, সহজে এরকম নষ্ট হয় না। তো এই কারণে সিমেন্টকে পানির নিচেও এরকম যে বাঁধ, তারপরে এরকম যে পানির নিচে বাঁধ, তারপরে পানির নিচে যে এরকম বিভিন্ন ব্রিজের যে কলাম তৈরি করা হয়, কলাম এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী যেরকম অট্টালিকা, এগুলোর কাজে এরকম ব্যবহৃত হয়। এখন আমরা সিমেন্ট কিভাবে তৈরি করা হয়, তো এটা আমরা জানবো। সিমেন্ট সাধারণত দুই পদ্ধতিতে তৈরি করা হয়। সিমেন্ট সাধারণত দুই পদ্ধতিতে তৈরি করা হয়, একটা হলো ভেজা পদ্ধতি আর একটা হলো শুষ্ক পদ্ধতি। তো আমরা প্রথমে ভেজা পদ্ধতি নিয়ে তোমাদের সামনে এরকম আলোচনা করব। তো ভেজা পদ্ধতিতে কি করা হয়, যে এখানে প্রথমে কাঁচামাল নেওয়া হয় তৈরি করার জন্য। তো কাঁচামাল, তো এখানে দুই ধরনের পদার্থ থাকে কাঁচামালের মধ্যে, একটা চুন জাতীয়, এই যে চুন জাতীয় দ্রব্য, তারপরে থাকে কাদা জাতীয় দ্রব্য। চুন জাতীয় দ্রব্যের মধ্যে সাধারণত চুনা পাথর, চক, কঙ্কর, মাল ইত্যাদি বিভিন্ন পদার্থ, এগুলো হচ্ছে চুন জাতীয় পদার্থ। তারপরে তোমার কাদা জাতীয় পদার্থের মধ্যে আছে সিলিকা, এলুমিনা, ম্যাগনেসিয়া, আয়রন অক্সাইড ইত্যাদি। তো এগুলোকে মিশ্রিত করা হয়, চুন জাতীয় দ্রব্য এবং কাদা জাতীয় দ্রব্যকে মিশ্রিত করা হয়। তো এটার মিশ্রণের একটা পরিমাণ আছে, যে 2 ভাগ চুন জাতীয় দ্রব্য এবং 1 ভাগ কাদা জাতীয় দ্রব্য এরকম নেওয়া হয়। তারপরে এই মিশ্রণকে চূর্ণক যন্ত্রের সাহায্যে এরকম চূর্ণ করা হয়, মানে গুঁড়া করা হয়, এক কথায় যেটাকে বলা হয় চূর্ণক যন্ত্রের সাহায্যে এরকম গুঁড়া করা হয়। তো গুঁড়া করার পরে এটাকে ওয়াশ মিলে পাঠানো হয়। ওয়াশ মিলে পাঠানোর পরে কি করা হয়, যে ওয়াশ মিলে পাঠানোর পরে সামান্য এরকম পানি যোগ করা হয়, কিছু পানি যোগ করা হয়। পানি যোগ করার পরে এটাকে আরও বিচূর্ণ করা হয়। তো বলা হয়েছে এখানে যে পানি যোগ করা হবে, তো পানির পরিমাণটা প্রায় 45% থেকে 50% হয়ে থাকে। অর্থাৎ 100 কেজি যদি আমার এরকম কাঁচামাল থাকে, সেখানে 45
কেজি বা 50 কেজি তোমার পানি মিশ্রিত করা হয়। যেহেতু পানি মিশ্রিত করা হয়, এই কারণে এই পদ্ধতিটাকে বলা হয় ভেজা পদ্ধতি। তো এটাকে পানি যোগ করে এটাকে এরকম তোমার মিহি করে এরকম পেষণ করা হয়, অনেকটা কাদার মতো করা হয়। তো এই যে পরবর্তীতে ধাপ হলো যে প্রথমে কি করা হয়, যে চুন জাতীয় এবং কাদাজাত দ্রব্যকে মিশ্রিত করা হয়, তারপরে এটাকে চূর্ণ যন্ত্রের সাহায্যে চূর্ণ করা হয়, তারপরে ওয়াশ মিলে পাঠিয়ে সেখানে পানি যোগ করে এটাকে অনেকটা কাদার ইয়ের মতো করা হয়, পেষণ পেষণ করা হয়। তারপরে এক সময় এটাকে চাল নুন দিয়ে এরকম চালা হয়, চালনি দিয়ে চালা হয়। এখন কত নং চালনি দিয়ে চালা হয়? 200 নং চালনি দিয়ে এরকম চালা হয়। তো চালার পরে আমি যে জিনিসটা পাবো অবশিষ্ট অংশটুকু, তো এটাকে এই মিশ্রণকে স্লারি বলা হয়। স্লারি হ্যাঁ, তোমরা আমার সাথে অনেকেই অ্যাড হয়েছো, আমি এটা দেখার জন্য একটু চেক করতেছিলাম। তাহলে এখানে কয়েকটা ধাপ, আমি পুরো প্রক্রিয়াটাকে সংক্ষেপভাবে নিয়ে আসছি। যে প্রথমে কাঁচামাল নেওয়া হয়, সেখানে চুন জাতীয় দ্রব্য থাকবে এবং কাদা জাতীয় দ্রব্য থাকবে, এই দুই জাতীয় দ্রব্যকে মিশ্রিত করা হয়। তো এটাকে এই মিশ্রণকে তারপরে তোমার গুঁড়া করা হয়, একবারে এরকম চূর্ণ গুঁড়া করা হয়। পরবর্তী ধাপে এখানে পানি মিশিয়ে এটাকে কি করা হয়, পেষণ করা হয়। তার পরবর্তী ধাপে এটাকে 200 নং চালনি দিয়ে চালা হয়। তো 200 নং চালনি দিয়ে চালার পরে আমরা যা যে অবশিষ্টটুকু পাচ্ছি, তো এটাকে স্লারি বলা হয়। তখন এই অবশিষ্ট অংশ স্লারিকে কি করা হয়, যে স্লারিকে সাইলু সাইলো বলা হয় একটা ডিভাইস, তো ওইখানে পাম্পের সাহায্যে সাইলোতে নেওয়া হয়। এখন ওইখানে একটা ঘুরন্ত চুল্লি থাকে, তোমাকে আমি দেখাচ্ছি, এই যে এই চুল্লিটা, এটা একটা ঘুরন্ত চুল্লি, মানে এটা সবসময় ঘুরতেছে, রোটেশন হচ্ছে, ঘুরতেছে, এরকম একটা ঘুরন্ত চুল্লি। তো এই ঘুরন্ত চুল্লিতে এই যে স্লারি, যে স্লারির কথা বলছিলাম, যে শেষ পর্যন্ত আমার কি উৎপন্ন হইলো, স্লারি উৎপন্ন হইলো। তো এই স্লারিটাকে তোমার এই ঘুরন্ত চুল্লির মধ্যে এরকম প্রবেশ করানো হয়। এই ঘুরন্ত চুল্লিটা সাধারণত তোমার ছবি দেখানো হয়েছে, তো এটা দেখতে অনেকটা সিলিন্ডারের মতো, যে সিলিন্ডারের মতো দেখতে। এটা দৈর্ঘ্যে প্রায় 60 মিটার থেকে 120 মিটার পর্যন্ত হয়। তারপরে এটার ব্যাস তোমার 2.5 মিটার থেকে 3.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। এবং এটার মধ্যে এটা অত্যধিক তাপ সাস্টেন করতে পারে, মানে সহ্য করতে পারে, এই ব্যবস্থা থাকে। ফলে এটার অভ্যন্তরীণ ভিতরে যে ভিতরের আবরণটা এরকম ইটের ইটের থাকে। তো এটা একটা রুলিং বিয়ারের রুল এটা একটা রুলিং বিয়ারিং এর উপর স্থাপন করা হয়, যাতে এটা কি করতে পারে, বিয়ারিং এর উপর এই জন্য স্থাপন করা হয় যাতে এটা সহজে এরকম ঘুরতে পারে। এটা কোন এরকম কি করতেছে, ঘুরতেছে, এবং এটা তোমার প্রতি মিনিটে 1 থেকে 3 বার এরকম ঘুরে এই এটা। যাই হোক, তোমার এইখানে তোমার এটা হইতেছে প্রবেশ দ্বার উপরের দিকে, আর এইখান থেকে এখান থেকে বের হয় নির্গমন দ্বার। তো এই প্রবেশ দ্বারে ধীরে ধীরে এইখানে এই এরিয়াটাকে বলা হয় শুষ্ক বলয়, তারপর এটাকে বলা হয় বস্মীভবন বলয়, এটাকে বলা হয় পিণ্ডাকৃতি দানকারী বলয়। তো এখানে তোমার এইখানে যত তাপমাত্রা তার সাথে এখানে তাপমাত্রা আরো বেশি, এখানে তাপমাত্রা আরো বেশি, এখানে তাপমাত্রা আরো বেশি, ফাইনালি যখন বের হয় তখন এটার তাপমাত্রা আরো বেশি থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে এটার তাপমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, এখন তোমাকে এটা চালানোর জন্য এখানে তোমার কয়লার গুঁড়া ব্যবহার করা হয়, এটাকে গরম করানোর জন্য কাঠ কয়লার গুঁড়া এরকম ব্যবহার করা হয়। এখন যখন এই স্লারি, যে স্লারি আমি এরকম উৎপন্ন করছিলাম,
চালনি দিয়ে চালার পরে এই স্লারিটা তোমার এই ঘুরন্ত চুলির এই প্রবেশ পথ দিয়ে এরকম ঢুকে, ঢুকার পরে তোমার এই অঞ্চলটাতে যখন যায়, এই অঞ্চলে যাওয়ার পরে এটা উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার পরে এটার মধ্যে যত পানি জাতীয় পদার্থ ছিল, যেহেতু ভেজা ভেজা পদ্ধতি, আমি প্রথমে বলছিলাম এখানে কিছু পানি যোগ করা হয়, তো যে পানি জাতীয় পদার্থ ছিল, তো এই পানি জাতীয় পদার্থটা এখান থেকে তাপের মাধ্যমে পানিকে এরকম সরানো হয়, শুষ্ক করা হয় আর কি। তো এখানে শুষ্ক হইল, তো এই শুষ্ক বলয়ের মধ্যে তাপমাত্রা প্রায় 400 থেকে 600 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। এখানে তোমার এই শুষ্ক বলয়ের মধ্যে 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। তারপরে ধীরে ধীরে এই এই স্ল্যারিটা এই ভস্মীভূত বলয়ের মধ্যে প্রবেশ করে। এই বলয়ের মধ্যে এখানে তাপমাত্রা আরো বেশি, এখানে তাপমাত্রা তোমার 1200 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে তোমার 1200 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এখানে তোমার এই স্ল্যারিটাকে কি করা হয়, একবার ভস্মীভূত মানে প্রজ্বলিত করা হয়, উত্তপ্ত করে একবার ভস্মীকরণ করা হয়, প্রজ্বলিত করা হয়। তারপর এটা পর্যায়ক্রমে এই বলয়ে প্রবেশ করে। তো এই বলয়ে যখন প্রবেশ করে তখন এখানে তোমার 1600 থেকে প্রায় 3000 ডিগ্রি তাপমাত্রা থাকে। তো যখন 1600 থেকে 3000 ডিগ্রি তাপমাত্রা থাকে, তখন তোমার এই যে স্ল্যারিটা যে আমরা প্রবেশ করেছিলাম, তো এটা কি হয় তোমার দানাদার আকৃতি ধারণ করে, অনেকটা দেখতে তোমার কাচের মতো, এরকম ছোট ছোট দানা, যে মটর কালাইয়ের মতো এরকম ছোট ছোট দানা ধারণ করে। এক একটা দানার সাইজ ব্যাস প্রায় 60 মিলিমিটার থেকে 100 মিলিমিটার ব্যাসের হয়ে থাকে। তো এরকম দানাদার দানাদার হয়ে যায়, এই কারণে বলা হয়েছে যে পিণ্ড আকৃতির বলয়, এখানে পিণ্ডের মতো এরকম দানাদারের মতো হয়ে যায়। তো এই পিণ্ড আকৃতির এরকম দানাদার এটাকে ধীরে ধীরে তোমার এই একটা শীতলীকরণ জায়গায় নিয়ে আসা হয়, এটা বলা হয় ঘুরন্ত শীতল। এই শীতলীকরণ জায়গায় এই পাইপ, এই যে সিলিন্ডার আকৃতির যে দেখা যাচ্ছে, এটা হলো একটা শীতলীকরণ, ঘুরন্ত শীতলক মানে এরকম শীতলীকরণ একটা জায়গা। তো এইখানে আসার পরে তোমার এই দানা আকৃতির যে সিমেন্ট, এই সিমেন্টটা কি হয়ে গেল, এইখানে দানা আকৃতির সিমেন্টটা এখানে আসার পরে তোমার এরকম যে ঠান্ডা হবে, যেহেতু শীতলীকরণ তো এখানে কি হবে ধীরে ধীরে এরকম ঠান্ডা হবে। তো এই শীতলীকরণ পিণ্ডগুলা বা এই দানাগুলা পরে এখান থেকে বের করে নিয়ে আসা হয়। বের করে নিয়ে আসার পরে এই যে শীতলীকরণ যে দানা ছিল বা পিণ্ড ছিল, তো এই পিণ্ডগুলাকে শীতলীকরণ দানা বা পিণ্ডকে মধ্যে জিপসাম যোগ করা হয়। যখন জিপসাম যোগ করা হয়, জিপসাম যোগ করার পরে তারপরে এটা একটা মিহি পাউডারে, জিপসাম যোগ করার পরে এই পিণ্ডটা একটা মিহি পাউডারের মতো পরিণত হয়। তো এই পাউডারকেই আমরা সিমেন্ট বলবো। বাজারে তোমরা যে সিমেন্টটা দেখো, এটা অনেকটা পাউডারের মতো, তো এই যে এই এটাকে বলা হবে তোমার সিমেন্ট, এই যে মিহি পাউডারের মতো। জিপসাম যোগ করার পরে এই পিণ্ডটা কি হয়ে গেল, পাউডার হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা সংক্ষেপে আমরা জিনিসগুলো দেখি, তো এখানে তো বলাই হয়েছে যে কিভাবে আমি স্লারি তৈরি করলাম। তো তারপরে এখানে যদি সংক্ষেপে আমি জিনিসটা ই করি, এই স্লারিটা প্রথমে এরকম শুষ্ক বলয়ের মধ্যে প্রবেশ করে, ফলে এই স্লারির মধ্যে যত এরকম তোমার কি ছিল, শুষ্ক বলয়ের মধ্যে প্রবেশ করে, এখানে প্রায় 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, ফলে এখানে স্লারির মধ্যে যত পানি আছে এই পানিগুলো সরে যায়। তারপরে তোমার তারপরে স্লারিটা এরকম কি করে, এই ভস্মীভূত বলয়ের মধ্যে প্রবেশ করে, ফলে এই ভস্মীভূত বলয়ের মধ্যে সেরকম আরও উত্তপ্ত হয়, আরও উত্তপ্ত হওয়ার ফলে সেরকম যে আরও উত্তপ্ত হয়, এবং তারপরে পরবর্তীতে একে পিণ্ড, এই যে পিণ্ডাকৃতি বলয়ের মধ্যে প্রবেশ করা হয়, এখানে তাপমাত্রা সবচেয়ে বেশি, ফলে সেখানে শুধু এখানে তোমার এরকম ছোট ছোট দানা বা পিণ্ডের মতো এরকম আকৃতি ধারণ করে। পরে এই গরম আকৃতির পিণ্ড বা দানাগুলোকে তোমার কি করা হয়, এখানে ঠান্ডা করা হয়, ঠান্ডা করে ফাইনালি এখান থেকে বের করে নিয়ে এসে জিপসাম যোগ করা হয়। পিণ্ডের সাথে যখন জিপসাম যোগ করা হয়, তখন এই কি হয়ে যায় তোমার, এটা মিহি পাউডারে পরিণত হয়। তো যেটাকে আমরা তোমার সিমেন্ট বলে থাকি। এই সংক্ষিপ্তভাবে এভাবে তোমরা জেনে রাখবা। তো এই পদ্ধতিটা গেল আমাদের, আমরা জানি সিমেন্ট তৈরি করার দুইটা পদ্ধতি আছে, একটা হলো ভেজা পদ্ধতি আর একটা হলো শুষ্ক পদ্ধতি।
তো আমরা ভেজা পদ্ধতি সম্বন্ধে জানলাম, ভেজা পদ্ধতি সম্বন্ধে আমরা জানলাম কিভাবে ফাইনালি পাউডার সিমেন্ট তৈরি করা হয়। এখন জানবো আমরা শুষ্ক পদ্ধতি। শুষ্ক পদ্ধতি আর ভেজা পদ্ধতি একই রকম, একই রকম, তাহলে পার্থক্যটা কোথায়? চলে যাই আমরা পিছনে। এই যে তোমাদেরকে বলছিলাম যে এইখানে তোমার প্রথমে কি করা হয়, এই কাঁচামালকে চূর্ণ মেশিনের সাহায্যে এরকম চূর্ণ করা হয়, মানে গুঁড়া করা হয়, তারপরে এটাতে পানি মেশানো হয়। এখানে কি মেশানো হয়? পানি মেশানো হয়। চূর্ণ করার পরে পানি মেশানো হয়, তারপরে চালনি দিয়ে চাইলে এবং স্লারি তৈরি করা হয়। তো এই যে চূর্ণ করার পরে এরকম পানি মেশানো হয় ভেজা পদ্ধতিতে, আর শুষ্ক পদ্ধতিতে পার্থক্য হইল মানে চূর্ণ করার পরে কোনো পানি মেশানো হবে না, চূর্ণ করার পরে কোনো পানি মেশানো হবে না, এটুকুই পার্থক্য, আর বাকি সব কিছু একই রকম। তো তোমার তাহলে এইখানে আমি পানি মেশানোর পরে, পেশন করার পরে, চালনি দিয়ে চালার পরে এই ভেজা পদ্ধতিতে আর কি যেটা পাইতেছি সেটাকে বলা হইতেছে স্লারি। আর এই স্লারিতে যখন আমি পানি মিশাবো না, তখন সেটার নাম হয়ে যাবে র মিক্স, এটাকে আর স্লারি বলা যাবে না। শুষ্ক পদ্ধতিতে সেটাকে বলা হয় আমি র মিক্স। তো এখানে যেটাকে আমি স্লারি বলছি ফাইনালি চালনি দিয়ে চালার পরে ইয়ার পরে, তো সেটাকে ভেজা পদ্ধতিতে আমি যেটাকে স্লারি বলছি, শুষ্ক পদ্ধতিতে সেটাকে বলবো আমি র মিক্স। আর সব সিস্টেমই একই, এই যে চুন জাতীয় এবং কাদা জাতীয় তোমার কাঁচামাল ব্যবহার করা হয়, চূর্ণ করা হয়, তারপরে তোমার চালনির সাহায্যে এরকম পানি মিশানো হয় না কিন্তু চালনির সাহায্যে চালা হয়, তারপরে যেটা পাচ্ছি সেটাকে বলা হয় র মিক্স। তারপরে সেই ঘুরন্ত আগের মতোই, এই যে ঘুরন্ত চুল্লির মধ্যে এরকম প্রবেশ করে তাকে এরকম হিট করা হয়, গরম করা হয়, পিণ্ড আকৃতি দানাদার করা হয়, তারপরে এখানে শীতল করা হয়। তো এইখানে ওই একই সিস্টেম, ঘুরন্ত চুল্লির মধ্যে শুষ্ক পদ্ধতিতে ঘুরন্ত চুল্লির মধ্যে প্রবেশ করানো হয়, তাকে পুরানো হয়, পিণ্ড আকৃতি করা হয়, তারপর ফাইনালি এখানে কি করছিলাম, পিণ্ডটাকে জিপসাম যোগ করে মিহি পাউডারে পরিণত করছিলাম। হ্যাঁ, তো এটাকে বলা হয় সিমেন্ট। তো এইখানেও তাই, পিণ্ডটাকে পিণ্ডের সাথে জিপসাম যোগ করে এরকম মিহি পাউডার বা এরকম সিমেন্টে পরিণত করা হয়। তাহলে দুইটার মধ্যে মেইনলি পার্থক্যটা কি হলো, শুষ্ক পদ্ধতি আর ভিজা পদ্ধতি। ভিজা পদ্ধতিতে কি করা হয়, কাঁচামালের সাথে এরকম পানি মিক্সড করা হয়, আর এরকম শুষ্ক পদ্ধতিতে পানি মিক্সড করা হয় না, বরং এটাকে আরো তাপ দিয়ে এরকম আরো শুকানো হয়। তো আমরা একটু পার্থক্যটা আর একটু ক্লিয়ারভাবে দেখি, অনেক সময় আসে এখানে তোমার শুষ্ক পদ্ধতি এবং ভেজা পদ্ধতির মধ্যে পার্থক্য আছে, যে এখানে তোমার কি করা হয়, ভেজা পদ্ধতিতে 30% থেকে এরকম 50% এরকম পানি মেশানো হয়, কিন্তু কাঁচামালের সাথে এরকম পানি মেশানো হয়, কিন্তু শুষ্ক পদ্ধতিতে কোনো পানি মেশানো হয় না, বরং সেটাকে তাপ দিয়ে আরো কি করা হয়, শুকানো হয়। তো এটাকে তোমার পেশন করার পরে যেহেতু পানি মেশানো হয়েছে, তো এটা কাইয়ের মতো, এই যে আমাদের মা বোনরা যে আটার কাই তৈরি করেন, তো এই কাইয়ের মতো দেখাবে, যেহেতু তোমার ভেজা পদ্ধতি এখানে পানি মেশানো আছে। আর এটা পেশন করার পরে যেহেতু পানি নাই, তো এটাকে মিহি পাউডার মতো, এই শুষ্ক পদ্ধতিতে মিহি পাউডার মতো মনে হবে, এটা তো পানি আছে যেহেতু কাইয়ের মতো লাগবে, আর এটাকে মিহি পাউডারের মতো মনে হবে। তোমাদেরকে বলছিলাম যে পেশনকৃত করার পরে এই এই যে দেখো ফাইনালি এটাকে কি বলা হয়, ভেজা পদ্ধতিতে এটাকে বলা হয় স্লারি, আর শুষ্ক পদ্ধতিতে এটাকে বলা হয় র মিক্স। তো এটাই বলা হয়েছে যে পেশনকৃত মিশ্রণকে স্লারি বলা হয় ভেজা পদ্ধতিতে, আর পেশনকৃত মিশ্রণকে র মিক্স বলা হয় শুষ্ক পদ্ধতিতে। স্লারিতে যেহেতু কি আছে তোমার পানি আছে, তাহলে এটাকে প্রথমে কি করতে হবে, ওই যে ঘূর্ণন চুল্লিতে শুকাইতে হবে, মানে পানিটাকে সরাইতে হবে। শুকানো মানে কি পানিতে শুকানো, শুকানো মানে কি পানিটাকে সরানো, প্রথমে শুকিয়ে পানিটাকে সরাইতে হবে, তারপরে এটাকে পুরাইতে হবে। আর শুষ্ক পদ্ধতিতে যেহেতু পানি নাই, তাহলে এটা শুকানোর দরকার নাই, খালি পুরা খালি কেবলমাত্র পুরানো হয়। যেহেতু ভেজা পদ্ধতিতে এটাকে প্রথমে পানি সরানোর জন্য শুকানো হয়, পুরানো হয়, সেহেতু আর এখানে শুধুমাত্র পুরাইলেই হয়, শুকাইতে হয় না, যেহেতু শুকাইতে হয় পুরাইতে হয়, তাহলে এটার তুলনামূলকভাবে খরচ বেশি, আর এটা যেহেতু তোমার শুধু পুরাইতে হয় সেহেতু তুলনামূলকভাবে খরচ কম। তো তাহলে আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম, এই সিমেন্টের অধ্যায় নিয়ে আলোচনা করলাম, সিমেন্ট কাকে বলা হয়, সিমেন্ট একটা জড়ক পদার্থ, মানে
উজুরা লাগানোর কাজে ব্যবহার করা হয়, এটা আমরা জানলাম। সেটা নির্মাণ সামগ্রীতে ব্যবহৃত হয়, দালান কোঠা বা এরকম যে ব্রিজ বাঁধ, তো এগুলাতে যে তোমার ডালাই বা ইটের গাঁথুনিতে যে চূড়া, এগুলোর কাজে ব্যবহৃত হয়। তারপর আমরা সিমেন্ট তৈরির ক্ষেত্রে সিমেন্ট তৈরিকরণ শিখলাম, ভেজা পদ্ধতি এবং শুষ্ক পদ্ধতি সম্বন্ধে জানলাম। ভেজা পদ্ধতি বলা হয় ওইটাকে যেখানে তোমার কি করা হয়, পানি মেশানো হয়। আর এখানে ঘুরন্ত চুল্লি সম্বন্ধে আমরা জানলাম, ঘুরন্ত চুল্লির কাজ হলো প্রথমে পানিকে, এই বলয়ে পানিকে শুকানো, তারপরে এখানে তোমার পুরানো, আর এখানে দানাদার তৈরি করা, তারপরে এখানে কি করা, শীতল করা, এটা কাজ। আর এখানে সিপসাম যোগ করা হয় কেন, যে তোমার মিহি পাউডার তৈরি করার জন্য। আর শুষ্ক পদ্ধতি জানলাম, যেটাতে তোমার কোনো পানি ব্যবহার করা হয় না। আর এখানে আমরা পার্থক্য জানলাম, শুষ্ক পদ্ধতি এবং ভেজা পদ্ধতির পার্থক্য। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই আমার আয়োজন ছিল, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা বিগত ক্লাসগুলো ভালোভাবে পড়াশোনা করছো এবং এই ক্লাসগুলোও তোমরা ভালোভাবে বুঝতে পারছো, এবং ভালো করে পড়াশোনা করো। সবাই প্রয়োজন ছাড়া বাইরে বেরোয় না, করোনা মহামারীর সময় সবাই ঘরে থাকার চেষ্টা করো, স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করো, এবং সবাই সবার জন্য দোয়া করো, যাতে আল্লাহ পাক এই করোনা মহামারী থেকে সবাইকে এরকম রক্ষা করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।